か。ホリチャーチ、グルチャーチ、ジャンボジョエンティ、ウッショベ、キチュー・ボーラー・アゲ、サッダー・シャメ・ソラン・コッチ、マン・ヒン、ダルモ・ヒン、アチュー、ソシト・ニピリト・アントジョ・ボンチト・ソマジェ、ポリトラータ、ホリチャー・タグル、グルチャー・タグル、ババーサイ・ダクター・ビンラ・ラミ・アンベッカー、マー・プランジャー・ナナト・マンドル・ソハ、タマン・バーラテル・ドリト・ソシト・ニピリト・ボンチト・ソマジェ・マルシェ、モクティ・ランギ・デカラ・ライ・ポリチル・プロテクティ・ジャナ・イ・サス・ド・ドラポナム。トッソネアッケリオムスタネイライジョコミティウポスティホリグルチャーズエルフォクトブリンドアンベッカーッマープランジョガンドナーテッオノラギブリンドエヴァンマイクロフォルモトディエジャラアッケリモハディオムスタネイフォクトブシュンジェンプロテッケ、リティ・シュベッチャー、オビナンダ・ニャニエ、グルチャー・デ・ラロケ、マー・プランジャガナナ・マンダル、エヴァン・ババー・サイエッド、ドクター・ビン・ラウラン・ヤンベッカー、エイ・シッサ・アロジョナイ、コプ・サンキット・アカレ、アメアマ・バット・パペスコチ。プライスハルキナジャーバチョルドレバラドバッシェトタコジトモノバーディヒンドルハルモエヴァンムスリムダルメルジャータコレポレバラドバッシェルサンカーブリストソマジェルマノスジャデルアットチロナジャデルダルモチロナジャデルマンションマンシロナ、ジャベルシッカシロナ、ジャベルアストドラロディカルシロナ、ジャベルアイポリストメルビニマイオットパジャネロディカルシロナ、ジャベルサダロノマノシェ、モトジボンジャポン、コラロディカルシロナ、エイショコロマノスケ、ドラモデアジョンのアウィングドウィチレン、ウノミンシュタピテ、シリシリホリチャータドゥ。ティニエイドルモヒーのマノスケ、ドルモネアテアルニリケ、ドルミオンドルン、シュルコルレン、ジェイドルミオンドルン、アルデモトワンドルン、ナメカト、ティリエイショコルマノセ、モテ、ウソンスカテケムトコレ、ソンスカレルパテ、エディエナー、ミニエラワジョンノ、エイモトワドルマプロバトンコレン。ホリチャータグレッド、オプルノカーチ、パラジョンノカーリ、シュジョコウトルシュリ、ニスプトロ、シリシリ、グルチャータグケティニタ、オシャンプルノカーチ、シャンプルノカーリ、ディズディレン、グルチャータグレッド、アンノロンシュルボレン、エイタマン、ドリトソシタニティリト、ボンチトソマジェ、マルシェル・ムクティン・ロケティン・カーシュル・ゴルレン。ビティー・バルデ、アカルジョ・アカット・サレ・ジョナゴルナイ、バルデバルシェル、エクタ・ボロ・オンシェル・マルシケ、チョンナ・ルパー・カイト・コレ、センサス・リポテ、タール・クレ・コラホロ、グルチャ・タゴル、エル・ポティバーデ、アンドロン・シュル・ゴルレン。アカルショバートルシャレ、グルチャータグルパトロポロティコレチレン、エイショコロマノスケ、ニティロナタジャー、バンジョナショショネルハーテケ、ジョリモクトコットハイ、
তাহলে প্রথমত এই সকল মানুষকে শিক্ষা দিতে হবে, এদেরকে শিক্ষার অধিকার দিতে পারলে এই সকল মানুষগুলোর চেতনা আসবে, চেতনা থেকে এই সকল মানুষ মুক্তি পাবে। এই লক্ষ্যে 1872 সালে গুরুচরণ ঠাকুরের নেতৃত্বে চণ্ডাল বিদ্রোহ শুরু হল, চণ্ডালরা শিক্ষার আন্দোলন শুরু করলেন। এই এলাকার যে সমস্ত ভাই এখনো এই হরিচাঁদ গুরুচাঁদের আন্দোলনের বিরোধিতা করে, তারা জেনে নিন 1872 সাল গুরুচরণ ঠাকুরের নেতৃত্বে প্রথম এই চণ্ডাল সমাজের মানুষের শিক্ষার আন্দোলন শুরু হয়েছিল। গুরুচরণ ঠাকুর শিক্ষার আন্দোলন শুরু করলেন, ওই সময়ে কোন চণ্ডালে ব্রাহ্মণদের দ্বারা পরিচালিত বিদ্যালয়ে শিক্ষার অধিকার ছিল না। এমনই একটি বাতাবরণে গুরুচরণ ঠাকুর শিক্ষার আন্দোলন শুরু করলেন, যখন দেখলেন যে ব্রাহ্মণবাদীদের দ্বারা পরিচালিত বিদ্যালয়ে আমাদের মানুষের ঠাঁই নেই, তাই সমাজের অবহেলিত নিপীড়িত বঞ্চিত অনগ্রসর সকল মানুষের শিক্ষার জন্য তিনি দরবার করলেন, চেষ্টা করলেন যে বিকল্প বিদ্যালয়ে আমাকে খুলতে হবে। বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান খোলার নিরিখে তিনি আন্দোলন শুরু করছেন, বিদ্যালয় খুললে তো হবে না, সেখানে শিক্ষাদান পরিচালনা করার জন্য শিক্ষক প্রয়োজন। গুরুচরণ ঠাকুর বর্ণ হিন্দু শিক্ষকদের কাছে আহ্বান জানালেন যে আমাদের প্রবর্তিত বিদ্যালয়ে আসুন, আপনারা যে সকল ব্রাহ্মণ উদার শিক্ষক আছেন, আপনারা এসে আমাদের বিদ্যালয়ে পাঠদানের জন্য আপনারা চাকরি গ্রহণ করুন। ব্রাহ্মণ সমাজের শিক্ষকগণ গুরুচরণ ঠাকুরের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। গুরুচরণ ঠাকুর তাদেরকে ডাবল মাইনে দিতে চাইলেন, তিন গুণ মাইনে দিতে চাইলেন, চার গুণ মাইনে দিতে চাইলেন, কিন্তু ব্রাহ্মণ শিক্ষকগণ গুরুচরণ ঠাকুর প্রণীত বিদ্যালয়ে পাঠদান করার ক্ষেত্রে তারা অস্বীকার করলেন, গুরুচাঁদের প্রস্তাবকে তারা প্রত্যাখ্যান করলেন। এবং তৎসঙ্গে গুরুচরণ ঠাকুর তার অনুগামীদের নির্দেশ দিয়েছিলেন, খাও বা না খাও ছেলে মেয়ে পড়াও, ছেলে মেয়ে দেবে শিক্ষা, প্রয়োজন হলে করবে ভিক্ষা। এই স্লোগানকে সামনে রেখে যখন গুরুচরণ ঠাকুর গ্রামে গ্রামে ছাত্র কালেকশন করছেন, সেই সময় ওই বর্ণবাদী দল ওই ব্রাহ্মণ কুল এসে আমাদের এই অন্তর সমাজের মানুষের দ্বারে দ্বারে গিয়ে বললেন যে তোমরা যদি তোমাদের ছেলে মেয়েদের বিদ্যালয়ে পাঠাও তাহলে তোমাদের 14 পুরুষ নরকে যাবে। আমাদের মানুষ অত্যন্ত ভোলেবালা সাদাসিধে ধর্মপ্রাণ মানুষ, এই ধর্মপ্রাণ মানুষ ব্রাহ্মণদের নির্দেশিত পথে তারা বিভ্রান্ত হলেন। গুরুচরণ ঠাকুর প্রমাদ গুনলেন যে এই ব্রাহ্মণবাদী চক্রান্তের বিরুদ্ধে যদি সংগঠিত আন্দোলন না করা যায় তাহলে আমাদের শিক্ষার আন্দোলন অচিরেই বন্ধ হয়ে যাবে, কেননা একদিকে তিনি শিক্ষক পাচ্ছেন না, অন্যদিকে তিনি ছাত্রও পাচ্ছেন না। এইরকম একটি বাতাবরণে গুরুচরণ ঠাকুর শিক্ষক খুঁজছেন, অন্যদিকে আমাদের এক সমাজের সন্তান তিনি তার জন্ম হয়েছিল, তার জন্ম বৃত্তান্ত একটু বলা প্রয়োজন। একজন খ্রিস্টান মিশনারি, তিনি ঘোড়া ছুটিয়ে ধর্মপ্রচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ওই সময় আমার এক বিধবা মা, যিনি গঙ্গা নদীতে স্নান করে তার কাছে ছিল কলসি, সেই কলসির উপরে ছিল একটি ঘটি, ঘটি ভর্তি জল ছিল। তো ওই খ্রিস্টান মিশনারি জল তৃষ্ণা তার পায়, জল তৃষ্ণায় বিচলিত হয়ে তিনি ওই মায়ের কাছে গিয়ে বললেন, মা গো আমায় একটু জল দিয়ে আমার তৃষ্ণা নিবারণ করো। ওই খ্রিস্টান মিশনারির অনুরোধে আমার ওই বিধবা মা তার কলসির উপরে থাকা যে ঘটির জল, সেই ঘটি খ্রিস্টান মিশনারিদের হাতে তুলে দিয়েছিলেন। খ্রিস্টান মিশনারির
ওই জল পান করে তার তৃষ্ণা নিবারণ করে। এটা ব্রাহ্মণ্যবাদীরা দেখে থাকে। গ্রামের বিচার দেখে সালিশি সংস্থার মধ্য দিয়ে ওই পরিবারের পিতাকে বাধ্য করে তার বিধবা কন্যাকে পরিত্যাগ করতে। তার পিতা ঘোষণা করলেন ব্রাহ্মণ্যবাদীদের নির্দেশে যে আমার মেয়ে বিধর্মীর হাতে যেহেতু জল দিয়েছে, তাই তাকে ধর্মকে রক্ষা করার নিমিত্ত আমি আমার কন্যাকে পরিত্যাগ করলাম। আমার ওই বিধবা মা মনের দুঃখে তিনি আরেকটি কলসি নিয়ে গলায় বেঁধে গঙ্গায় গেলেন ডুবে মরতে। খ্রিস্টান মিশনারি লোক মুখে জানতে পেরে ঘোড়া ছুটিয়ে তিনি আরেকবার নদীর ধারে খেলেন। মায়ের ওই বিধবা মায়ের কাছে করজোড়ে নিবেদন করলেন যে ওগো মা, তুমি আমাকে জল দেওয়ার অপরাধে সমাজ তোমাকে পরিত্যাগ করেছে, সেই কারণে তুমি যাচ্ছ গঙ্গার জলে ডুবে মরতে। তুমি আমার মা, তুমি জেনে রাখো আত্মহত্যা করা মহাপাপ, আত্মহত্যা তুমি করো না, তোমাকে আমি মাতৃজ্ঞানে এবং নিজের কন্যার মতো আমি তোমাকে লালন পালন করব। খ্রিস্টান মিশনারির প্রস্তাবে রাজি হয়ে আমার ওই বিধবা মা তাদের সেই মিশনারি সংস্থায় গেলেন। সেখানে মিশনারি স্বাস্থ্যকেন্দ্রে তাকে ছোট্ট একটা চাকরি প্রদান করা হলো এবং ওই সময় তিনি ছিলেন অন্তঃসত্ত্বা। তার গর্ভে যে সন্তান নির্দিষ্ট সময়ে তিনি প্রসব করলেন, এক পুত্র সন্তানের জন্ম দিলেন, সেই পুত্রের নাম রঘুনাথ সরকার। ওই রঘুনাথ সরকার মিশনারি স্কুলে চতুর্থ শ্রেণীর পাঠশিক্ষা নিয়েছিলেন। চতুর্থ শ্রেণীতে পাশ করে উত্তীর্ণ হলেন। সেই পণ্ডিত রঘুনাথ সরকার চিন্তা করলেন, আমার এই অর্জিত জ্ঞান নিয়ে আমি বিদ্যালয়ে চাকরি করব এবং আমার অর্জিত জ্ঞান সমস্ত ছাত্রছাত্রীর মধ্যে আমি দান করব, আমি শিক্ষা দান করব। এই প্রতিজ্ঞা নিয়ে ব্রাহ্মণ্যবাদীদের দ্বারা পরিচালিত নানান বিদ্যালয়ে তিনি গিয়েছিলেন, চাকরি চেয়েছিলেন। জন্মগত কারণে ওই পণ্ডিত রঘুনাথ সরকারকে ব্রাহ্মণ্যবাদীদের দ্বারা পরিচালিত বিদ্যালয়ের পরিচালক মণ্ডলী দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন। পণ্ডিত রঘুনাথ সরকার শিক্ষাদানের নিমিত্ত আমাদের সমাজের মানুষের ঘরে ঘরে গিয়ে বললেন, আমাকে পেটে ভাতে রাখো, আমার অর্জিত জ্ঞান তোমার সন্তানকে আমি দিতে চাই। কিন্তু ব্রাহ্মণ্যবাদীদের ওই যে চক্রান্ত, যে সূত্র যদি লেখাপড়া করে তাহলে তার 14 পুরুষ নরকে যাবে, এই নরকে যাওয়ার ভয়ে পণ্ডিত রঘুনাথ সরকারকে বাড়িতে রেখে পুত্রকে শিক্ষাদানের ধৃষ্টতা আমার সমাজে কোনো মানুষ দেখাতে পারেনি। এইরকমই বাতাবরণে পণ্ডিত গুরুচাঁদ ঠাকুর তিনি শিক্ষক খুঁজছেন, আর পণ্ডিত রঘুনাথ সরকার চাকরির জন্য দরে দরে উঠছেন। একটা মহেন্দ্র যোগে উভয়েরই সাক্ষাৎ হল। গুরুচাঁদ ঠাকুর শিক্ষক পেলেন, আর পণ্ডিত রঘুনাথ সরকার তিনি চাকরি পেয়ে তার ইচ্ছা পূরণ করার অধিকার পেলেন। 1880 সালে ওরাকান্দির চৌধুরী বাড়িতে শুরু হল বিদ্যালয়। ঠিক তার 2 বছর পরে 1882 সাল তাম ভারতবর্ষের অনগ্রসর সমাজ, যাদের পৈতে নেই এমন সমাজের মানুষেরা তারা সংস্কৃত পড়ার জন্য আন্দোলন শুরু করলেন 1883 সালে। এখানকার যে সকল বন্ধুরা হরি গুরুচাঁদের আন্দোলনের বিরোধিতা করেন তারা জেনে নিন, গুরুচাঁদ ঠাকুর জন্মগ্রহণ না করলে আপনার কলম জুটত না, আপনার পকেটে কলম থাকতো না, আপনি লাঙ্গলের কুটোই ধরে আপনি চাষ করতেন, আপনি ওই শিয়াল কুত্তার জীবনযাপন করতেন। ওই 1883 সালে সারা ভারতবর্ষের অব্রাহ্মণ সমাজের মানুষ তারা সংস্কৃত অর্থাৎ দেবনাগরী অক্ষর শিক্ষার জন্য তারা আন্দোলন শুরু করলেন। জেনে নিন 1883 সালের আগে হইতে ছাড়া এমন মানুষের সংস্কৃত পড়ার অধিকার ছিল না।
তমাম ভারতে উত্তাল আন্দোলন শুরু করলেন বইতে ছাড়া মানুষেরা। ব্রিটিশ তাদের কাছে দাবি সনদ পেশ করলেন। সেই সময়ে কলকাতার সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তিনি ব্রিটিশকে হুমকি দিলেন যে হিন্দু ধর্মের যে নিয়ম কানুন তার উপর হস্তক্ষেপ করা চলবে না, ব্রিটিশ যদি অব্রাহ্মণ শ্রেণীর মানুষ দেবনাগরী অক্ষর পড়ে তাহলে হিন্দু ধর্ম বিপন্ন হবে, হিন্দু ধর্মের উপর কুঠারাঘাত করা হবে। এবারে অব্রাহ্মণ শ্রেণীর মানুষ সংস্কৃত পড়তে পারবে না, তা যদি এখানে কোন রকম এদের দাবি মেনে নেওয়া হয় তাহলে উনি অধ্যক্ষের পদ ছেড়ে দেবেন বলে হুঙ্কার ছাড়লেন। কে? পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর পণ্ডিত বিদ্যালয়ে আমাদের ঢোকার অধিকার ছিল। বিদ্যাসাগর পণ্ডিত বিদ্যালয়ে সকল মানুষের পড়ার অধিকার ছিল না, অথচ 1880 সালে সকল মানুষের জন্য ওরাকান্দির চৌধুরী বাড়িতে আমার পরম পূজ্য গুরুচরণ ঠাকুর যে বিদ্যালয় স্থাপন করেছিলেন সেই বিদ্যালয়ে সকলের প্রবেশ অধিকার ছিল। তাহলে ভেবে দেখুন যে একজন বিদ্যালয় করলেন, তৈরি করলেন, যে বিদ্যালয়ে স্বল্প সংখ্যক মানুষের ঢোকার অধিকার আছে, আর একজন বিদ্যালয় স্থাপন করলেন, তিনি বললেন এডুকেশন ইজ ফর অল। কে বললেন? গুরুচরণ ঠাকুর। আর আমরা একবিংশ শতাব্দীতে প্রবেশ করে আমরা বলছি উনি নাকি বিদ্যার সাগর, যিনি স্বল্প মানুষকে শিক্ষার ব্যবস্থা করলেন। আর অন্যদিকে 1931 সাল পর্যন্ত পরম পূজ্য গুরুচরণ ঠাকুর 1812 স্কুল স্থাপন করেছিলেন। দেখা যাচ্ছে জানা মতে যেটা বেঁচে যাচ্ছে দেখা যাচ্ছে যে ভিন্ন মত রয়েছে। কেউ বলছেন বিদ্যাসাগর 35টি বিদ্যালয় স্থাপন করেছেন, কেউ বলছেন 54টি বিদ্যালয় স্থাপন করেছেন, কোনটা ঠিক ঈশ্বর জানেন। তাহলে একজন মাত্র 35 থেকে 54টি বিদ্যালয় স্থাপন করে তিনি হলেন বিদ্যাসাগর, আর একজন সকল মানুষের শিক্ষার ব্যবস্থা করলেন 1812 বিদ্যালয় স্থাপনের পরেও। তিনি আজকে পশ্চিমবঙ্গ সরকার প্রণীত বাংলা সাহিত্য বা ইতিহাসের পাতায় ঠাঁই পেলেন না। ভেবে দেখুন আজকে মনুবাদী শোষণটা কোথায়, মনুবাদী বিচারিতা কোথায়, মনুবাদী বৈষম্যটা কোথায়, ব্রাহ্মণ্যবাদী শোষণ কোথায়, ব্রাহ্মণ্যবাদী অত্যাচার কোথায়, ব্রাহ্মণ্যবাদীদের আয়ুয়াস বিভ্রান্তিকরণটা কোথায়, এটা আমাদের ভাবতে। এর জন্য চাই যথোপযুক্ত হরিচাঁদ গুরুচাঁদের চর্চা, আম্বেদকরবাদের চর্চা। পশ্চিমবঙ্গে হরিচাঁদ গুরুচাঁদের দর্শনের চর্চা হয় না, পশ্চিমবঙ্গে আম্বেদকরবাদের চর্চা হয় না, যাহা কিছু হয় আয়ুয়াস। কি হয়? আয়ুয়াস করা হয়। এটাকে বদলাতে হবে। কে বদল করতে পারে? এই ধরনের জন্ম জয়ন্তী উৎসব, এই ধরনের মতুয়া সম্মেলন, আম্বেদকরের জন্ম জয়ন্তী, আম্বেদকরের দর্শন আলোচনা, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের জীবনাদর্শ, এই চর্চাই পারে আমাদের ওই ব্রাহ্মণ্যবাদী যে সকল চক্রান্ত ব্রাহ্মণ্যবাদী আইওয়াসকে মোকাবেলা করতে। 1882 সালে তমাম ভারতবর্ষের অব্রাহ্মণ শ্রেণীর আন্দোলনের কাছে নতি স্বীকার করে ব্রিটিশের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক, অব্রাহ্মণ শ্রেণীর প্রতিনিধি, ভারতবর্ষের ব্রাহ্মণ্যবাদী নেতৃত্ব এবং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এদের তৎপরতায় সিদ্ধান্ত হল সোনার বেনে এবং কায়স্থ এই দুটো জাতিকে ব্রাহ্মণদের সঙ্গে সঙ্গে
সংস্কৃত পড়ার অধিকার দেয়া হলো, বাকি কইতে সারারা যে তিমিরে ছিলেন সেই তিমিরে পড়ে রইলেন, যার কারণে বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর এত বড় মহান পণ্ডিত হওয়া সত্ত্বেও তিনি ভারতবর্ষের সংস্কৃত পড়তে পারেননি, তাকে সুদূর জার্মানি যেতে হয়েছিল। শুনে নিন, এলাকার ব্রাহ্মণ্যবাদী সমাজের মানুষেরা এবং যারা ব্রাহ্মণ সমাজের গোলাম সেই গোলামদের উদ্দেশ্যে বলছি, আজকে আপনারা সংস্কৃত করে ডক্টরেট নিচ্ছেন, আজকে আপনারা সংস্কৃত করে অধ্যাপনার চাকরি নিচ্ছেন, বিদ্যালয়ে শিক্ষকতা করছেন, কোথায় কোথায় সংস্কৃত উচ্চারণ করছেন, এক সময়ে ওই ব্রাহ্মণ্যবাদীদের অত্যাচারে আপনার সংস্কৃত পড়ার অধিকার ছিল না, এই অধিকার পেয়েছেন কেবলমাত্র বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের আন্দোলনের কল্যাণে। এডুকেশন ইজ ফর অল, এই ব্যবস্থা করেছিলেন তমাম ভারতে বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। আর আপনারা বলছেন, কেউ কেউ বলছেন সংরক্ষণ না থাকলেও আমরা ভালো থাকতাম। আরে কি যোগ্যতা আছে আপনার? জেনারেল ক্যাটাগরিতে চাকরি করতে যাবেন, আপনার টাইটেলটা দেখলে আগে আপনাকে ছাটা মারে। আরে যত শিক্ষায় শিক্ষিত হন না কেন, আপনি আপনার জাতের লেশ কাটতে পারেননি। বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর সুদূর লন্ডন থেকে তিনি বিশেষ বিশেষ ডিগ্রি অর্জন করেছিলেন, পৃথিবীর ছজন অন্যতম পণ্ডিতের মধ্যে একজন পণ্ডিত হয়েছিলেন, ইন্ডিয়ান লয়ের জনক। তিনি যখন মুম্বই হাইকোর্টে গিয়েছিলেন প্র্যাকটিসের জন্য, তার কার্তি বস্কা প্যাট্রা সব ফেলে দিয়েছিল মনুবাদীর দল। বাবা সাহেব ডক্টর আম্বেদকর তার জাতের লেশ কাটতে পারেননি, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তিনি তার জাতের লেশ কাটতে পারেননি। আমাদের এই পশ্চিমবঙ্গে এখানেও যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন তারা আজও জাতের লেশ কাটতে পারেন নাই, বিভিন্ন উচ্চ পদে চাকরি করে, বলে সোনার চামচ দিয়ে জন্মগ্রহণ করেছে। ও কোটার মাল, কিসের মাল? ও কোটার মাল, কোটায় এসেছে। হি ইজ ইনএফিসিয়েন্ট ফর দ্য পোস্ট অফ অমুক, কথাগুলো শুনতে হয়। আমাদের মধ্যে নাকি আজও যোগ্য লোক নাই যার জন্য আমাদের মন্ত্রী দেয় না, মমতা দিদি আমাদের মিনিস্টার দেননি। 1937 সাল থেকে ব্রিটিশ ভারতে যে সকল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কি কেন্দ্র কি রাজ্য, সর্বত্র আমাদের নবশত্র সমাজের মিনিস্টার থাকত এবং বিগত 11 সাল পর্যন্ত মমতার মন্ত্রিসভায় আমাদের দুজন মিনিস্টার ছিলেন। দেখুন না, এবারে এবারে আমাদের কোনো মিনিস্টার নেই, নবশত্ররা পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা গুরুত্ব হারিয়েছি, কারণ আমাদের মধ্যে যোগ্য মানুষ নাই। এই তো হলো বাতাবরণ। আসছি 82 সাল গেল, এরপরে দেখুন গুরুচাঁদ ঠাকুর 1806 সালে ওই যে বিদ্যালয় স্থাপন করেছিলেন সেখান থেকে কিছু শিক্ষিত ছেলে তৈরি করেছিলেন, কে? পণ্ডিত গুরুচাঁদ ঠাকুর। উনি দেখলেন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে, তাইলে আমাদের শিক্ষিত গুলোর যোগ্যতা অনুসারে চাকরি দিতে হবে, তা চাকরি দেওয়ার আন্দোলন শুরু করলেন। তখন বাংলা এবং আসামে যিনি লাট সাহেব ছিলেন তার নাম হল হেয়ার সাহেব, তা উনি হেয়ার সাহেবের কাছে যাবেন, কোত্থেকে যাবেন? অধুনা বাংলাদেশ, ওই সময় ছিল পূর্ববঙ্গ, তা পূর্ববঙ্গ থেকে উনি 14 জন বেকার যুবককে নিলেন সাথে, নিয়ে একটা ডেপুটেশন করতে গেলেন। কোথায় গেলেন? বড়লাট সাহেব। কে বললেন যে আমরা চাকরি চাই? এইবার মনুবাদীদের মধ্যে ত্রাহিত্রাহি রথ, এই অশিক্ষিত সমাজ, এরা বলছে চাকরি চাই। আর আমাদের হিন্দু ধর্মের বিধান অনুসারে শূদ্র সমাজের চাকরির অধিকার নেই, এদের লেখাপড়ার অধিকার নেই, এরা বলছে চাকরি পায়, চাকরি চাই। তাই সাহেবকে যখন নাকি বললেন, বললেন সাহেব আমি এমনি আসি না, আমি যোগ্য সন্তান তৈরি করিয়াছি, 10 জন যোগ্য সন্তানকে আমার সাথে নিয়ে এসেছি, এদের যোগ্যতা নিরূপণের মধ্য দিয়ে এদেরকে চাকরি দেওয়া হোক, এদের পরীক্ষা নেওয়া হোক, যে যে পদের যোগ্য সেই পদে এদের আসীন করা হোক। 1909 সালে প্রথম আমার সমাজের 10 জন ছেলেকে চাকরি করে দেওয়া হলো,
যাই হোক, তাহলে শিক্ষা চাকরিতে পেলাম। এবার গুরুচর ঠাকুর বললেন, চাই রাজনীতি করতে, রাজনীতি বিনা আমাদের এম্পাওয়ারমেন্ট বিনা আমাদের কোন রকম ক্ষমতা আসবে না। সেই কারণে উনি বললেন, যে জাতির রাজা নাই সে জাতির তাজা নাই, যে জাতির দল নাই সে জাতির বল নাই। ১৯১৯ সালের ইন্ডিয়া অ্যাক্ট অনুসারে ভারতবর্ষের প্রদেশ সরকার গঠনের জন্য যে ভোট পর্ব অনুষ্ঠিত হয়েছিল, ভোট প্রদানের পরে বড়লাটের কাছে দাবি করলেন যে আমাদের তো ভোটাধিকার নেই, সেই কারণে আমরা এই ভোটে অংশগ্রহণ করতে পারিনি, তাই তোমার কাছে অনুরোধ, তুমি ওই বিধান এমএলসিতে গিয়ে যাতে আমাদের কথা আমাদের প্রতিনিধি বলতে পারে তার ব্যবস্থা করো। ব্রিটিশ সাহেব বললেন, তোমাদের তো ভোট নেই, ভোট যুদ্ধে তোমরা অবতীর্ণ হও নাই। ব্রাহ্মণ্যবাদীরা বললেন যে ভোট তো হয়ে গেছে, এখন মেম্বার হবে কি করে? বললো, সাহেব ওসব বুঝি টুঝি না, তুমি কোয়াপ করে নাও। একজনকে কোয়াপ করে সেই দিন ওই আমাদের ক্ষমতার মন্দিরে পাঠানো হয়েছিল। গুরুচর ঠাকুর প্রথম এমএলসি তৈরি করলেন। আর আমাদের এখানে আজকে একটা প্রবাদ যে এই হরিচাঁদ গুরুচাঁদের মতুয়ারা কেন রাজনীতি করবে, এদের রাজনীতি এটা তো ধর্মীয় একটা ধর্ম, এই ধর্মের লোকেরা ধর্মের সঙ্গে কেন রাজনীতিকে গুলিয়ে ফেলছেন? এবং মতুয়া ধর্মের যারা অনুসারী আমরা, আমরা বলে থাকি ধর্মের সঙ্গে রাজনীতির সংমিশ্রণ চাই না। অথচ পণ্ডিত গুরুচর ঠাকুর তিনি উপলব্ধি করেছিলেন শিক্ষা চাকুরি এবং রাজনীতি, এই তিনটিকে উপলব্ধি করে তিনি নির্দেশ দিয়েছিলেন, যে জাতির রাজা নাই সে জাতির তাজা নাই, যে জাতির দল নাই সে জাতির বল নাই। অর্থাৎ দল তৈরি করো, বল হোক, বল হলে রাজা হবে, রাজা হলে তোমার এই ধর্ম রক্ষা পাবে। সুতরাং এই যে গুরুচরণের যে আলো, এই আলোর প্রভাব পড়েছিল মাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল এবং বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের উপর। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমাকে পাঁচটা ধরতে হবে। যাই হোক, আমার বলার ইচ্ছা থাকলেও বলার বলতে পারলাম না। আগামী দিনে যদি কখনো সুযোগ হয় আপনাদের এখানে এসে আমার এই ৩০ বছরের হরি গুরুচাঁদ আম্বেদকরবাদী আন্দোলনের অভিজ্ঞতা আপনাদের কাছে বিনয়ের সঙ্গে আমি উপস্থাপন করব। এই প্রতিশ্রুতি দিয়ে এখানকার উৎসব কমিটির আয়োজনের যে এর সাফল্য কামনা করে হরিচাঁদ ঠাকুর গুরুচর ঠাকুর মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর সহ ভারতবর্ষের মহান মনীষীদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে উপস্থিত সকলকে আমার শ্রেণীমতে শুভেচ্ছা প্রীতি নমস্কার, এবং তৎসঙ্গে যারা মাইক্রোফোনের মধ্য দিয়ে আজকের এই আলোচনা শুনলেন প্রত্যেককে শুভেচ্ছা প্রণাম প্রীতি জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় আম্বেদকর।